আরে আজও হিসেব মিলল না, আজও 15 টাকা কম। আজও কম? নিজের পকেট থেকে দিয়ে দাও। কি একটা যেন পড়ার আওয়াজ শুনলাম, চলো দেখি। হ্যাঁ, এ তো মরে গেছে স্যার। ওই ওই সামনে থেকে রং সাইড দিয়ে বাইক নিয়ে আসছিল স্যার। আসলে আমি তো ভয় পেয়ে গেছি, আমি কি করব বলুন স্যার। হ্যাঁ অভিজিৎ। স্যার আঘাতের কোনো চিহ্ন নেই, মনে হচ্ছে স্যার হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। কি হার্ট অ্যাটাক এত কম বয়সে? স্যার আজকাল সবকিছুই বদলে যাচ্ছে, 20 বছর বয়সী ছেলে মেয়েরাও হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। কোনো পার্স টার্স কিছু পাওয়া গেছে? না স্যার, পার্স তো এখানে দেখতে পেলাম না। আশ্চর্য ব্যাপার, একটা মেয়ে হ্যান্ডব্যাগ পার্স আর মোবাইল ছাড়া বাসে উঠেছে। আরে টিকিট কাটার জন্য টাকা তো দিয়েছে স্যার। ও বারসোভা বাস স্ট্যান্ডে উঠেছিল স্যার। ও টিকিট কেটেছিল স্যার? টিকিট তো সব প্যাসেঞ্জারই কাটে তাই না? ওই মেয়েটা টিকিট কেটেছিল? হ্যাঁ। ওর কাছে কোনো পার্স টার্স ছিল? পার্স হ্যাঁ হ্যাঁ স্যার, কালো রঙের পার্স ছিল। তাহলে ওই পার্সটা গেল কোথায়? ও ও ওটা আমি জানি না স্যার। জানি না মানেটা কি? হঠাৎ করে কি গায়েব হয়ে গেল নাকি? হ্যাঁ, ওখানেই ওখানেই হয়তো পড়ে গেছে সিটের নিচে স্যার। ওই মেয়েটার হুঁশ ছিল না স্যার। হুঁশ ছিল না? তার মানে স্যার ও ও ঠিক করে দাঁড়াতে পারছিল না স্যার। ও নেশা করেছিল স্যার। মেয়েটা কি মদ খেয়েছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ আমার ওরকমই মনে হয়। কিন্তু তাহলে এই মেয়েটা ওর পার্স জানলা দিয়ে ফেলে দেয়নি তো? যদি ভেতরে পড়তো পাওয়া যেত। কি স্যার, মনে হয় ওই ছেলেটা নিয়ে গেছে স্যার। ছেলে? কোন ছেলে স্যার? দুটো ছেলে বাসে বসেছিল, অনেকক্ষণ ধরে ওরা মেয়েটার কাছাকাছিই ছিল। ওই ছেলেটা কোথায় নেমেছে স্যার? ও ও 3 স্টপের বাসের টিকিট নিয়েছিল জগার্স পার্ক অবধি। তুমি কি ওকে নামতে দেখেছিলে? না স্যার, আমি আমি সামনে ছিলাম, ওরা পিছনের দরজা দিয়ে নেবে গেছিল। পরে স্টপে যে আমি দেখলাম ওরা বাসে ছিল না। নিশ্চয়ই স্যার ওরা জগার্স পার্কে নেবে গেছিল। আচ্ছা, জগার্স পার্ক। ওই ছেলে দুটো তো এতক্ষণ কোথা থেকে কোথায় চলে গেছে? 1.5 ঘন্টা আগে এই বাসস্টপে নেমেছিল, 1.5 ঘন্টা আগে। এতক্ষণে তো দয়া, ও 1.5 ঘন্টা আগে নেমেছিল, কিন্তু লোকটা কোনো না কোনো চিহ্ন অবশ্যই ফেলে যাবে। বস, তোমার জুতো ফিতে খোলা আছে। ফিতে খোলা ছিল বলেই হয়তো কপাল খুলে গেছে। আমাদের এখানে আসা বেকার হয়নি দয়া, এই দেখো। এখানে তো পুরো রক্তের লাইন, রক্ত একেবারে তাজা। যা কিছুই হয়েছে কিছুক্ষণ আগেই হয়েছে।
মাই গড, দয়া মনে হচ্ছে ওই ছেলেটাই যে বাসে চড়েছিল। এই দেখো, অদ্ভুত ধরনের লকেট। এই ক্ষত দেখতে পাচ্ছ? মাথায় কেউ আঘাত করেছে। ওই দ্বিতীয় ছেলেটাকে খুঁজতে হবে যে ওর সঙ্গে ছিল। হতে পারে ওরই কাজ। আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার। কিছুই করিসনি? না। তাহলে এটা কি? এসব কি? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। দুটো খুন একটা বাসে এক রাতে, দুটো খুন। মেয়েটা মারা গেছে বাসের ভেতরে আর ছেলেটা মারা যায় বাসের বাইরে। ব্যাস, তফাৎ শুধু এটাই। না স্যার, কোন কারণের জন্য মরেছে তাতে পার্থক্য নেই স্যার। কেন? মেয়েটা বিষ খেয়ে মারা গেছে আর ছেলেটার মাথায় চোট লেগেছে। একজনের মৃত্যু বিষে আর আরেকজনের মাথা ফেটে। স্যার, এই ছেলেটা মাথা ফাটার জন্য মরেনি। মাথা ফাটার কারণে না মারা গেলে কি করে মারা গেল? ওরও বিষ খাওয়ার ফলে মৃত্যু হয়েছে। আচ্ছা, বিষ খেলে কারো এত রক্ত বের হয়? রক্ত ওর মাথা থেকেই বেরিয়েছে, কিন্তু মরেছে বিষের জন্য। ওর পেটে সেই বিষই রয়েছে যা এই মেয়েটার পেট থেকে পাওয়া গেছে, বুঝেছো? আচ্ছা ডক্টর, এই বিষটা কি ধরনের? সেটাই তো প্রবলেম। আমি বারবার চেষ্টা করে ফেল হয়ে গেলাম। বুঝতেই পারা যাচ্ছে না এই বিষটা কি ধরনের। মানে আপনি হেরে গেছেন? যদি এটা বলেই আপনি খুশি হয়ে থাকেন তাহলে ঠিক আছে। হ্যাঁ, হেরে গেছি, ব্যাস, হ্যাপি। কি করব, বুঝতেই পারা যাচ্ছে না এই বিষটা কি ধরনের। এক মিনিট ডক্টর, দয়া। যদি খুঁজে না পাওয়া যায় তাই মেনে নেব, কিন্তু আপনি শিওর এরা দুজন একই বিষে মারা গেছে? হ্যাঁ স্যার। কিন্তু জানা যাচ্ছে না যে বিষটা কি। স্যার আপনিও। আরে না না, আমি তো দ্বিতীয় ছেলেটাকে গিয়ে জিজ্ঞেস করুন না যে বাসে কি হয়েছিল এমন। ওকে না জিজ্ঞেস করে আপনি একই প্রশ্ন আমাকে করে যাচ্ছেন। আমি সত্যি বলছি, আমি জানি না বীরকে কারা মেরেছে। যখন এই কথাটা বলছে তোমরা বিশ্বাস করছো না কেন? হ্যাঁ দেখো বাবা, আমার নাম প্রদ্যুমান, এসিপি প্রদ্যুমান। দেখো বাবা, আমি জানি তুমি বীরকে মারোনি, কিন্তু আমাকে এটা বলো, কালকে রাত্রে কি হয়েছিল? স্যার, কালকে ও আর আমি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম, কিন্তু যখন আমরা বাসে করে আবার ফিরছিলাম তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। স্যার, ওই পার্সটার জন্যই আমার বন্ধু মারা গেল। কিভাবে? স্যার, ও যখন ওই ব্যাগটা খুলেছিল ওর মধ্যে আরো চারটে পার্স ছিল, জেন্টস পার্স, টাকা ভর্তি ছিল। ওহো, ওই টাকা পয়সার জন্য তোমাদের ঝগড়া হয়েছিল? না 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 স্যার, ঝগড়া অন্য কারণে হয়েছিল। ওই ব্যাগটার মধ্যে একটা স্টিলের ফ্লাস্ক ছিল যার মধ্যে মদ ছিল। আচ্ছা, আর ও সেই মদটা খেতে শুরু করলো। এই কি করছিস রে তুই? চা না মানে খেতে দে। খাস না। আরে শোন, আমার কথা শুনে রাখ। খাস না, খেতে দে। আমাকে বাঁচা। এই ভাই, তারপর আমি ওকে টেনে ওখানে নিয়ে গেলাম যেখানে বাক্স পড়েছিল, আর আমি সাহায্য চাওয়ার জন্য গেছিলাম। কিন্তু যখন আমি ফিরে এলাম ততক্ষণে সিআইডি ওখানে পৌঁছে গেছে। তার মানে মেয়েটাও ওই মদ খেয়ে মারা গেছে আর এই ছেলেটাও। স্যার, আমাদের ওই ফ্লাস্কটা খুঁজতে হবে। হ্যাঁ স্যার, ও ফ্লাস্ক আমার কাছে। আচ্ছা,
এই ফ্লাস্কে সেই মদ রয়েছে, সেই বিষ যার ফলে এরা দুজন মারা গেছে। ব্যাস, দ্যাটস অল? ব্যাস স্যার। কি ধরনের বিষ সেটা এখনো কি? এখনো জানতে পারা যায়নি স্যার। আমার এত ফ্রাস্ট্রেশন হচ্ছে যে ইচ্ছে করছে আমি যেন এই বিষটাকে খেয়ে ফেলি। আপনি কি ভেবেছিলেন আমি মরে যাব? না, আমি এভাবে পালিয়ে যাওয়ার মতো নই। কিন্তু স্ট্রেঞ্জ, আপনাদের মধ্যে থেকে এমন একজন কেউ নেই যে এগিয়ে আসবে আর বলবে যে না না ডক্টর খাবেন না, আমরা এই কেসটা নিজেরাই সলভ করে ফেলব। স্যাড। দয়া, আমি ভেবেছিলাম অন্তত তুমি একটু এগিয়ে আসবে। এ আপনি কি বলছেন ডক্টর? আমি তো প্রায় দৌড়তেই যাচ্ছিলাম, তাই না? হ্যাঁ, আমিও। হ্যাঁ, আই ওয়াজ রেডি, বাস আপনি এই ফ্লাস্কটা মুখে লাগাতেন আর আমি। ততক্ষণে তো আমার ছবিতে মালাও পড়ে যেত। যাই হোক, বাদ দাও, আমি হয়তো আপনাকে বলতে পারবো যে এই মেয়েটা কি করত। আচ্ছা, আপনি বলতে পারবেন? হ্যাঁ, দেখো এর পা, দেখো এর পায়ের মাসলস যথেষ্ট হার্ড, শক্ত। এই মেয়েটা এই স্যান্ডেলস পরেছিল, এই হাই হিলস পরে ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। এটা কি করে জানতে পারলেন আপনি? কারণ যখন ওর লাশটাকে এখানে আনা হয় তখন ওর গোড়ালি বেশ ফুলেছিল, বেচারি নিজের পাগুলোকে বেশ খাটাতো। মানে ও একজন? হ্যাঁ, হয়তো ও একজন ডান্সার ছিল, একবার ডান্সার। এর মুখে প্রচুর মেকআপ রয়েছে, ও যেখানে গিয়েছিল সেখানে নিশ্চয় কোনো পার্টি ছিল আর ওখানে ও হয়তো ডান্স করেছিল। আমাদের প্রতিটা বারে গিয়ে, প্রতিটা ডান্সিং স্কুলে গিয়ে এর ফটো দেখাতে হবে। ইস্ট সাইডে এটাই শেষবার, আর এখানেও এই মেয়েটাকে কেউ চেনে না। ওই ওয়েস্ট সাইডেও একই অবস্থা, ওখানকার কোনো বাড়ি ফ্রেডি আর মুস্কান কিছুই পায়নি। তাহলে এই মেয়েটা কে? আরও একটা কথা তো হতেও পারে, হতে পারে এই মেয়েটা কোনো ডান্সারই নয়। হ্যাঁ, এটাও হতে পারে। এসিপি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, ওকে। ইয়া, ওকে স্যার, ওকে স্যার, ওকে। এসিপি স্যার সমস্ত ডান্স স্কুলে কথা বলেছেন, উনি বলছেন একটা স্কুল বাকি আছে জুহুতে। কোন স্কুলটা? ডিভা ব্যালে স্কুল। তাড়াতাড়ি গাড়ি থেকে আগুন নেবার কিছু নিয়ে এসো, যাও তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি করো। কিচ্ছু হতে দেবো না তোমার, আমরা তোমাকে হাসপাতালে নিয়ে যাবো, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। দেখো তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হতে দেবো না, ভয় পেও না, আমরা তোমাকে বাঁচাবো। আমার আমার একটা কাজ করে দেবো। বলো কি বলছিলে? সিআইডি, সিআইডির কাছে গিয়ে বলবেন ওই যে মেটার ফটো কাগজে বেরিয়েছে না, আমার জন্যই মারা গেছে। ওর নাম, ওর নাম খুশি ছিল, আমার আমার স্কুলে ডান্স ডান্স টিচার ছিল। খুশি কিভাবে মারা গেছে, ওর ব্যাপারে তুমি কি জানো? অনেক বলো। অনেক টাকা কামানোর লোভে
আমি আমি আমার টিচারদের ডান্স করবার জন্য পার্টিতে পার্টিতে পাঠাতাম। খুশিকেও আমি একটা একটা পার্টিতে ডান্সের জন্য পাঠিয়েছিলাম। কার পার্টিতে পাঠিয়েছিলে? ও ও ওই বাংলোতে পার্টি ছিল। বাংলো? কোন বাংলো? কোন বাংলো বলো। স্যার, বাসের কন্ডাক্টরটা বলছিল যে ওই মেয়েটা ভার্সোভা জেট্টির বাস স্টপ থেকে বাসে উঠেছিল। আচ্ছা, তাহলে খোঁজ নাও ওই বাস স্টপের আশেপাশে কোন কোন বাংলোতে পার্টি হয়। দেখুন, আমরা একটা জায়গা খুঁজছি যার নাম ম দিয়ে, মানে ম দিয়ে শুরু হয়। ম মানে মোহন বাংলো, যেখানে ফিল্মের শুটিং হয় আর ওখানে পার্টিও হয়। এই মোহন বাংলোটা কোথায়? ওই তো দাদা, ওই তো সামনে, ফার্স্ট রাইট, তারপরেই ফার্স্ট লেফট, দ্বিতীয় বাংলোটাই হলো মোহন বাংলো। দয়াই দেখো, মনে হচ্ছে কেউ শুয়ে আছে। হ্যালো, হ্যালো, ভিতরে কে আছেন? এরা সব শুয়ে আছে নাকি? একেবারে শুয়ে পড়েছে। চারজনই মারা গেছে? হ্যাঁ, চারজনই মরে গেছে। এরকম মৃত্যু আমি আগে কখনো দেখিনি। অবশেষে আমি জানতে পেরেই গেলাম যে ওই বিষ কি ধরনের যার ফলে এই মেয়েটা আর এই ছেলেটা মারা গেছে। হঠাৎ করে কি করে জানা গেল? আগে তো কিছুই জানা যায়নি। স্যার, এই চারজনেও সেই একই বিষ খেয়েছে, কিন্তু এই তিনজনের পেটে মদ আছে আর এর পেটে মদ নেই। কিন্তু কি করে জানতে পারলেন যে এর পেটে কি বিষ আছে? এ এ বলেছে আমাকে। এ এ তো মদ খায়নি না? তাই তো জানতে পারা গেল। এই বিষ অ্যান্টিসাইড যদি মদে মেশানো যায় তাহলে এই বিষটা বোঝাই যায় না। এ মদ খায়নি, তাই জানতে পারা গেল। স্যার, মনে হচ্ছে এরা সবাই মিলে সুইসাইড করেছে, আত্মহত্যা। আজকাল এরকম এরকম কিছু হচ্ছে স্যার। কোনো কোনো দেশে সুইসাইড ক্লাবও তৈরি হয়েছে স্যার। দয়া, এই মেয়েটি ওখানে গিয়েছিল ড্যান্স করার জন্য, যেখানে এই চারজন ছিল। না না, এটা কোনো আলাদা ব্যাপার। স্যার, এদের জামা কাপড়গুলো ভালো করে চেক করে দেখি, হয়তো তার থেকে জানতে পারা যাবে যে এরা কে। যদি ওই মেয়েটা ছেলেদের পার্টিতে ডান্স করতে না যেত, তাহলে ও ওখানে মদ খেত না,
আর মারাও যেত না। খুব দামি শার্ট মনে হচ্ছে। স্যার, ওই ছেলেদের পার্সও চুরি করেছে। হ্যাঁ, না হলে তো আমরা জানতে পারতাম যে ওরা কারা। স্যার এই দেখুন, দাগ দেখো, এই চারজনের মধ্যে তিনজন ওই বিষাক্ত মদ খেয়েছিল আর মারা গেছে, আর বাকি একজন মদ খায়নি তাও সে মারা গেছে। তাহলে ওই বিষ ওদের পেটে গেল, কিন্তু গেল কিভাবে? কেক। কেক? হ্যাঁ স্যার, কেক। ছেলেটা কেক খেয়েছিল? না 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 স্যার, এই শার্টটা যে ছেলেটার, সে হয়তো কোনো বেকারিতে কাজ করত। সেটা কিভাবে? স্যার এখানে এই দাগটা লেগে রয়েছে, আর দুটো মোজা থেকে বাদামের তেলের গন্ধ আসছে। হ্যাঁ, তাহলে? স্যার এই বাদাম তেল বা অ্যালমন্ড এসেন্স পেস্ট্রি বা কেক তৈরির কাজে ব্যবহার করা হয়, তাই হয়তো এই ছেলেটা কোনো বেকারিতেই কাজ করত। টেরিফিক ওয়ার্ক অভিজিৎ, কিন্তু এসব তুমি কিভাবে? স্যার যখনই আমি সময় পাই তখনই কেক বা পেস্ট্রি তৈরি করে থাকি। না স্যার, তারপরে আমি অনেকটা দৌড়ে আমার ক্যালোরি লস করে থাকি স্যার। ঠিক আছে, শোনো, একটা কাজ করো, এই ছেলেটার ফটো নিয়ে যাও আর প্রত্যেকটা বেকারিতে দেখাও। ওই বেকারিতে গিয়ে কি বলবো এই ছেলেটার বাবাকে, যে তোমার ছেলে মারা গেছে? দেখো, বলতে তো হবেই। তুমি বলবে, আমার দ্বারা এটা হবে না। ব্যাস, আমাদের এই একটাই কাজ, লোকেদের বাড়ি যাও আর গিয়ে কারণা কারো মৃত্যুর খবর দাও। এর বাবা নিশ্চয় হয়তো কিছু বুঝতে পেরেছেন, তিন চার দিন ধরে যখন ছেলে বাড়ি ফেরেনি তো। নাম কি এর? নিতিন। কি করে জানা গেল? রোজ বেকারিতে একটা ছেলে একে চিনতে পেরেছে, ওর বাবাকে এখনো দেখায়নি ছবিটা। আরে তুই কিরকম ভাইরে, গিয়ে একবার কেন খোঁজ করছিস না? কেন ফোন এসেছিল? আসলে নিতিনের হলোটা কি? বাবা তুমি এমনি এমনি দুশ্চিন্তা করছো, কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হবে হয়তো। তাহলে সিআইডির লোকেরা কেন জিজ্ঞাসা করছিল যে শার্টটা কেমন ছিল, কি কালারের প্যান্ট ছিল, চুলটা কেমন ছিল? আমার কিছু মাথায় ঢুকছে না, আমার ভীষণ টেনশন হচ্ছে, ভুলভাল চিন্তা মাথায় আসছে। বাবা এসব নিয়ে, এক্সকিউজ মি, আপনার সঙ্গে নিতিনের ব্যাপারে কিছু কথা রয়েছে। নিতিনের ব্যাপারে? আপনারা সিআইডির লোক? হ্যাঁ, আমরাই আপনাকে ফোন করেছিলাম। কি ব্যাপার, সব ঠিক আছে তো? আপনার ছেলে আর বেঁচে নেই। What? Oh my God! I can't believe this! Oh God! কিভাবে কিভাবে হলো এসব? ও নিজের তিন বন্ধুর সঙ্গে মিলে বিষ খেয়ে নিয়েছে। কে? নিতিন সুইসাইড করেছে? হ্যাঁ। আমার ছেলে আত্মহত্যা করতেই পারে না, নিশ্চয়ই ওকে খুন করা হয়েছে, নিশ্চয়ই অন্য কেউ ওকে মেরেছে। কে? দেখুন, এইভাবে লুকিয়ে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি কেউ ওকে ব্ল্যাকমেল করছিল। ব্ল্যাকমেল? কে? সেটা তো জানি না, কিন্তু প্রত্যেক মাসের ১৬ তারিখে ও কাউকে ৫,০০০ টাকা দিত। আচ্ছা একটা কথা বলতো, তুই এই টাকাটা কাকে দিস? বাবা তুমি আমাকে জিজ্ঞাসা করো না, আমি তোমাকে বলতে পারবো না। দেখুন, যদি আপনারা আমাদের একটু সাহায্য করেন তাহলে ব্ল্যাকমেলার অবধি আমরা পৌঁছতে পারি। স্যার, ১৬ জানুয়ারির দুপুরে নিতিন 1596527341 এ ফোন করেছিল। দুপুরবেলা ফোন করেছিল, তাহলে ওই সময়ই ও ব্যাংক থেকে ৫,০০০ টাকা তুলেছিল। ১৬ ফেব্রুয়ারি দেখো। স্যার, ১৬ ফেব্রুয়ারির দুপুরে নিতিন এই একই নাম্বারে, মানে 1596527341 এ কল করেছিল। তাহলে এক মাস পরে ও ১৬ তারিখে ওই নাম্বারেই ফোন করে, আর ১৬ মার্চেও দুপুরবেলায় নিতিন এই নাম্বারে ফোন করেছিল। ইয়েস, দ্যাটস ইট, এটাই আমাদের ব্ল্যাকমেলারের নাম্বার। এই নাম্বার থেকে ওর অ্যাড্রেস খোঁজো। হ্যাঁ, এটা তো আমারই নাম্বার। আপনি নিতিনকে চেনেন? এসব জিজ্ঞাসা না করে ওকে বলুন যে কেন উনি আমার ছেলেকে ব্ল্যাকমেল করতেন। আমি ব্ল্যাকমেল? হ্যাঁ ব্ল্যাকমেল, প্রতি মাসে ও আপনাকে টাকা দিত। আমি কিছু জানি না। আপনি জানেন না প্রতি মাসে টাকা নিতেন? আর আপনি জানেন না, ইনি মিথ্যে বলছেন, প্রতি মাসে ওর কাছ থেকে টাকা নিতেন কিছু না জানি? হ্যাঁ, এটা হতে পারে না। বলুন, আপনি নিতিনকে চেনেন? হ্যাঁ, আমি নিতিনকে চিনি, ও আমার মেয়ের বন্ধু, হয়তো আমাকে সাহায্য করতে চাইছে।
আচ্ছা, আপনার মেয়ে কোথায়? ওকে একটু ডাকবেন। ওকে আমি ডাকতে পারবো না। কেন, কেন ডাকতে পারবেন না আপনি? ও আর কোনোদিন ফিরে আসবে না, ও আর এই পৃথিবীতে নেই। চার বছর আগে ও একটা পিকনিকে গিয়েছিল খান্ডালা, সেদিনের পর থেকে আর ফিরে আসেনি। কেউ জানে না সেদিন কি হয়েছিল ওখানে। আপনি নিতিনকে কেন জিজ্ঞাসা করছেন না? ও কেন আমাকে টাকা দেয়? দেখুন, আমরা নিতিনকেও জিজ্ঞেস করতে পারবো না। কেন? তবে ও কি মারা গেছে? হে ভগবান, এটা তুমি কি করলে? স্যার, এ হচ্ছে মিনু। 16 জুন 2002 এ নিজের কলেজের গ্রুপের সাথে খান্ডালা গিয়েছিল, আর 17 জুন সকালে এর লাশ খাদে পাওয়া গেছে। স্যার, পুলিশ রেকর্ডে লেখা আছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু স্যার আমার মনে হয় এটা অন্য কোনো ব্যাপার। কেন? কারণ এই মেয়েটা যাদের সঙ্গে পিকনিকে গেছিল এখন তারা মারা গেছে। এই হলো নিতিন, ধ্রুব, সোনিয়া, জয়, অনিল, কার্তিক, মহেশ, আর এই হলো সুনীল। স্যার, এই 9 জন একসঙ্গে পিকনিকে গিয়েছিল, কিন্তু আজ এদের মধ্যে শুধু 4 জন বেঁচে আছে। সেটা কিরকম পিকনিক ছিল যেখানে 9 জনের মধ্যে 5 জন মারা গেছে? স্যার, ওই খান্ডালা লজের ম্যানেজারকে পেয়েছি যেখানে এই 9 জন উঠেছিল। মুস্কান, ডাকো ওকে। স্যার। আসুন, 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 বসুন। না, না, আমি এখানে বসতে এসেছি না আপনাদের কারো সঙ্গে কথা বলতে এসেছি। আমি যদি আগে জানতে পারতাম যে আমাকে এখানে নিয়ে আসা হচ্ছে, তাহলে আমি কিছুতেই আসতাম না। কেন? কারণ আমি জীবিত থাকতে চাই। আমি যদি ওদের সম্পর্কে আপনাদের বলে দিই, তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। ওরা? ওরা কারা? ওই তারাই যারা পিকনিকে এসেছিল। আমি জীবনে প্রথম এই রকম গ্রুপকে দেখেছি। ওরা তো পিকনিক করতে আসেনি, নাটক করতে এসেছিল। কেউ এর সঙ্গে প্রেম করছে, কেউ ওর সঙ্গে প্রেম করছে, কেউ অন্যের উপরে হিংসা করছে, আবার কেউ ব্ল্যাকমেল করছে। ছি, মিনুকে কে মেরেছে? আমি কি করে বলবো? ওর কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল? কার সঙ্গে? আমি জানি না। যদি নাই জানেন তাহলে বলছেন কেন? হ্যাঁ, কারোর বদনাম কেন করছেন? এই 4 জন এখন কোথায় আপনি জানেন? না, আমি আজ গেলাম, আমার নিজের বাড়ির অ্যাড্রেসই মনে রাখতে পারি না, তাহলে এদের কি করে মনে রাখবো? হায় ভগবান, যান, যান আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ মুস্কান। তাড়াতাড়ি খুঁজে বের করো এই 4 জনকে। দেড়টার সময় সুনীল মালার্ড মলে এন্ট্রি করছে। আপনি এখানে অরেঞ্জ জুস? স্যার, এটা তো নাগিনা বার, কোন জুস সেন্টার নয়। বলুন স্যার, কি খাবেন আপনি? বিয়ার, হুইস্কি বা রাম? বারবার এইসব নাম নেওয়া দরকার? সরি স্যার, সরি।
কত হয়েছে? 50 টাকা স্যার। দয়া? হ্যাঁ অভিজিৎ। তুমি এই লিংক রোডের সামনের হোটেলে কি করছো? হ্যাঁ, আমি ওই মেয়েটা সোনিয়াকে ফলো করছিলাম। ও এখানে এখন একটা রেস্টুরেন্টে গেছে। কিন্তু তুমি কি করে জানলে যে আমি এখানে আছি? আমিও তো এখানে আছি। এই কার্তিকের খুনি রেস্টুরেন্টেই ঢুকেছে। এত তাড়াহুড়ো করে ডাকলে কেন আমাকে? আমি ডেকেছি? হ্যাঁ, নিজে ফোন করলে আর ভুলে গেলে? ফোন তুমি করেছিলে। ও মাই গড, মনে হচ্ছে কেউ আমাদের সাথে গেম খেলছে। তুমি আমার কথা বিশ্বাস করো, আমি ফোন করিনি। আমার তো তখনই মনে হয়েছিল যখন তুমি তোমার মোবাইলের বদলে নিজের বাড়ি থেকে ফোন করেছিলে। ঠিক বুঝেছো তুমি। আমি তোমার জীবন বাঁচাতে এসেছি। তার মানে? সিআইডির লোক তোমাদের খুঁজে বেড়াচ্ছে। আপনি কি করে জানলেন? আমি ওদের মুখেই শুনে এসেছি। চারজন ছেলের মার্ডারের ব্যাপারে আমি জানি যে ওই খুনগুলো তুমি করেছ। আমাকে জিজ্ঞাসাবাদ করছিল, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আমরা কোনো খুন করিনি। তোমরা আমাকে মিথ্যে বলবার চেষ্টা করো না। আমি সে সব কিছু দেখেছিলাম যেটা 3 বছর আগে ঘটেছে। সেই রাত্রে ওই 4 জন ছেলে তোমার ঘরে কি করছিল? কার্তিক স্যার, আমরা সবাই জানি যে আপনি মিনুর সাথে কি করেছিলেন। কি উল্টোপাল্টা কথা বলছো স্যার? আমরা আপনার আর মিনুর অ্যাফেয়ার সম্পর্কে জানি। আর স্যার, সোনিয়ার সাথে যে আপনার অ্যাফেয়ার চলছে সেটাও জানি। তোমরা নিজেদের মুখ বন্ধ রাখার জন্য কে চাও? বেশ ঠিক আছে, তোমরা আমাকে সাহায্য করো, বদলে তোমাদেরকে আমি পরীক্ষায় ভালো নম্বর দিয়ে পাশ করিয়ে দেব। আর না হলে কার্তিক, এটা কি করেছো তুমি? আপনি কি চান? টাকা, এছাড়া আর কি? আমার কাছে আপনাকে দেওয়ার মতো এখন আর কিছু নেই। কোনো ব্যাপার নয়, সময় আসলে আমি তা নিয়ে নেব। তোমার এই সব কিছু করার কি দরকার ছিল কার্তিক? আমাকেও ফাঁসিয়ে দিলে তুমি। তোমার জন্যই তো হয়েছে এই সব কিছু। আমার জন্য? আমি কি করেছি? আমাকে কেন ফাঁসাচ্ছ তুমি? সোনিয়া, তুমি আমার জীবনে আসার পরে মিনু সব জানতে পেরে গেছিল। ও রেগে গেছিল আর কথায় কথায় আমার সাথে তর্ক করত। আপনি আমাকে এইভাবে ঠকালেন? আপনার আমার সাথে ছাড়াও আরো অন্য মেয়ের সাথেও সম্পর্ক আছে। আমি আপনার নামে প্রিন্সিপালের কাছে অভিযোগ করব। পুরো কলেজের সামনে আপনার মুখোশ খুলে দেব। একটা শিক্ষক হয়ে আপনার দুটো মেয়ের সঙ্গে সম্পর্ক চলছে? আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি তো তোমাকে ছাড়তে পারি না সোনিয়া, এই জন্য আমি ওকে শেষ করে ফেলেছি। ফেলে দিয়েছি আমি ওকে। এবার ফাঁসি হবে তোমার। সিআইডি কিন্তু কাউকে ছাড়ে না। সোনিয়া, আমাকে ছেড়ে যেও না, প্লিজ। আমাকে সাহায্য করো প্লিজ। কি করে? Thank you.
বেশ চালাক দেখছি, গাড়িতেই ড্রেস চেঞ্জ করে নিয়েছে। ও জানেও না যে আমরা ওকে ফলো করছি। আমার কিন্তু খুব ভয় করছে, কেউ যদি তোমাকে চিনতে পেরে যায় তাহলে? কেউ চিনতে পারবে না, তুমি শুধু হাঁটতে থাকো, নার্ভাস হয়েও না, ওকে? এক্সকিউজ মি ম্যাম, পাসপোর্ট প্লিজ। কি হয়েছে, কি হয়েছে এসব? এটা তো আমাদের ভালোবাসা কার্তিক বাবু, আপনার মতন ভালো লোককে ইন্ডিয়া থেকে কি করে বেরোতে দেব? আপনার জন্য জেলে একটা রুম বুক করে রেখেছি। কিন্তু আপনারা কি করে জানলেন? সেটা ছাড়ো, আগে বলো ওই চারজনকে কেন মেরেছ, তাও এত বছর পরে? হ্যাঁ, আমাকে কেউ একটা অজ্ঞাত চিঠি পাঠিয়েছিল, ওতে লেখা ছিল যে আমি আর চুপ করে থাকবো না। নিচে কারোর নাম লেখা ছিল না, সেই জন্য আমি ওদেরকে পার্টির নাম করে ডেকে পাঠিয়ে সবাইকে মেরে ফেলেছি। আমি চেষ্টা করেছিলাম যাতে ওগুলো আত্মহত্যা মনে হয়, কিন্তু মনে হয় আমি ফেল হয়ে গেছি। শুধু ফেলই করনি, জিরো পেয়েছো, জিরো। আর এই জিরোই ফাঁসির দড়ি হয়ে গলায় ঝুলবে, বুঝেছ? আর সোনিয়া, তুমি, তোমার তো যাবজ্জীবন কারাদণ্ড হবে, লাইফ ইন প্রিজারমেন্ট। নিয়ে যাও এদের। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.